টেলিভিশনে তো যদি সমস্যা না হয় আপনাদের নির্বাচনী যে সংলাপ যে আলোচনা সমালোচনা চলতেছে আমি তার সাথে যুক্ত হতে চাই জি অবশ্যই অবশ্যই যুক্ত পারে আপনাদের পরিচয় আমার নাম জুমান আহমেদ আমি এই এলাকার সিলেট খাসনের বাসিন্দা আমি জাহিদ আহমদ খান জুবেদ আমি পার্শ্ববর্তী এলাকার এখানে বেড়াতে আসছি আমি গুলজার মজুগলু আসলে আমি বুড়ে বাড়িছি একটু ঘুরতে ঘুরার

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমার নাম আব্দুল আমি শহরের বাসিন্দা সকালবেলা একটু এই বাগানে আসছি একটু আড্ডা বসার জন্য ইয়া ফেলাম রাজ্য দ্বারে একটু চা চা সফরে আমরা একটু আড্ডা তুইছি দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইকরা বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন ইলেকশন ইলেকশন অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশে বিদেশে সব আলোচনার টেবিলে নির্বাচন দর্শক এই মুহূর্তে আমরা বসে আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন মালনিচরা চা বাগানে একটি চায়ের স্টলে এখানেও একই চিত্র চায়ের ফাঁকে ফাঁকে চলছে নির্বাচন প্রসঙ্গ চলুন শোনা যাক সেই মানুষগুলোর নির্বাচন ভাবনা সাথে রয়েছে আমি আহমদ সেলিম আমরা নতুন একটি নির্বাচনও পেয়ে যাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন নিয়ে আপনারা আলোচনায় ছিলেন এবং আমিও সেই আলোচনায় যুক্ত হয়েছি আপনি কেমন নির্বাচন চান আপনাদের প্রত্যাশা কি এই নির্বাচনের কাছে প্রথমে আমি জানতে চাইবো আপনার কাছে আমরা সাধারণ জনগণ হিসাবে নির্বাচনের আমরা চাই সবাই অংশগ্রহণ করুক ভালো সরকার আসুক এবং যাতে এই সরকার আসলে দেশের উন্নয়ন হয় জনগণের উন্নয়ন হয় এ ধরনের সরকার চাই আমরা চাই যে সরকার আসবে আমাদের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিবে দেশের সন্ত্রাস এবং এ জঙ্গলিবাদ নিপাক যাবে এবং আমরা চাই সাধারণ মানুষ শান্তিতে বসবাস করবে এটাই আমরা চাই আমাদের এটাও ঠিক যে আমাদের দেশে কিন্তু এখন যে জিনিসটা জঙ্গিবাদ যে প্রসঙ্গটা আপনি বলেছেন সেটি নেই বললেই চলে একটা ছিল সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের মেইন উদ্দেশ্য হল যেই সরকার আসবে যাতে দেশের মানুষ ভালোভাবে চলে দ্রব্যমূল্য সঠিক তাকে মানুষের কয় ক্ষমতার ভিতরে নিয়ে আসে এবং দেশের উন্নয়ন হয় এ ধরনের সরকার আমরা সময় চাই নির্বাচনী আপনার ভাবনা একটু শুনতে চাই নির্বাচন আমরা সবসময় চাই যে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেশের লাগে মঙ্গল মঙ্গল কিন্তু ইদানিং দেখছি আমরা একটা মহল নির্বাচনে না আসে জন্য শেখ হাসিনার উন্নয়ন থেকে এখন নির্বাচনে না আসে তারা বাংচাল করতেছে জ্বালা পোলা আন্দোলনে যুক্ত হয়েছে ভোটর রাজনীতি বাংলাদেশে বুটের রাজনীতি বাস্তবায়ন করার জন্যই এই আন্দোলন সংগ্রাম কিন্তু বুটে না এসে অন্য দেশের আমেরিকা দিয়ে বসে ক্ষমতায় বসার যে চিন্তা চিন্তাধারা সেই চিন্তাধারা স্মার্ট বাংলা এসে আর সফল হবে না এখন বুটের মাধ্যমেই জনগণের রায় নিয়ে ক্ষমতায় বসতে হবে এবং সফল রাষ্ট্রনায়ক জনতি শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন এবং সন্ত্রাসমুক্ত আমরা যে দেশ পেয়েছি বর্তমানে আগে এই যে আগে আমার ছেলে মেয়ে স্কুল কলেজে গেলে যে চিন্তা থাকতো যে ফিরে আসবে কি না সেই চিন্তা এখন নাই এবং আগামী নির্বাচনে আমরা অংশ আশা করেছিলাম সব দলের অংশগ্রহণে নির্বাচনটা হবে কিন্তু একটি দল না আসায় একটু ব্যতিক্রম হলো হলেও অসুবিধা নাই জনগণের স্বতঃ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যেই পাশ করেন আমরা তাকেই ধন্যবাদ জানাবো অবশ্যই একটু যাব দাদার কাছে দাদা নির্বাচনী আপনার ভাবনা আমাদের নির্বাচন ভাবনা যেটা আমরা চাই একটা একটা ভালো মানুষ আসুক নির্বাচিত হোক এবং ভোটাররা শতপূর্তভাবে হান্ড্রেড পারসেন্ট অংশগ্রহণ করুক এবং আমরা চাই আমাদের স্লেটের যে আমাদের কিছু দাবি দাবা থাকবে যেটা যেন আমাদের কিন্তু বিভিন্ন অঞ্চলে যেন এই নেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে যারা আমাদের সন্তানরা যারা বর্তমান কিন্তু সরকারের একটা উন্নয়নের মূলক কথা বলতো যে শিক্ষার ক্ষেত্রে বিশাল একটা উন্নয়ন বিশাল একটা উন্নয়ন সেক্ষেত্রে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক শিক্ষিত হচ্ছে এবং বেকারও হচ্ছে বেকারত্বটা বাড়ছে যত শিক্ষিত হচ্ছে বেকার যে একজন মানুষ শিক্ষিত হওয়ার পরে তাদের তাদের কিন্তু আমরা চা বাগান যেহেতু চা বাগানে চা শ্রমিকদের নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি বলবো তাদের আমরা কোনো কাজ তাদের কর্মস্থলের আমরা ব্যবস্থা করতে পারতেছি না তাদের সেই ধরনের কাজের যে তার যোগ্যতা অনুযায়ী তাদের কাজের আমরা ব্যবস্থা আমি বলবো যে আমাদের আগামী এই সরকারের ব্যাপক উন্নয়ন সেটা আমি প্রশংসা না তবে আমি বলবো যে সেক্ষেত্রে আমাদের জেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যে ইওগুলা আছে বা কারি কারিগরি শিল্প কারখানা যেগুলো আছে সিলেটে সেগুলাকে সে সেরকম সেটার দিকে কোনো হয় হয় উঠেনি মুক্তি যদি হ্যাঁ আমরা আমি আমি এটা দাবি রাখতে আমি দাবি রাখতে পারি যে আমি শুধু চা বাগান না আমি সিলেটের পক্ষে দাবি রাখতে পারি যেন আমাদের যাতে শিল্প কারখানাগুলা হয় এবং যারা বেকারত্বটা দূর হয় বেকারত্ব দূর মানে শিল্প প্রতিষ্ঠান যদি না হয় বেকারত্ব দূর হবে না সরকার

তারপর আপনার দলীয় মুক্ত নির্বাচন আর দেশের উন্নয়ন দেশের সিলেটের জন্য বিশেষ করে আমি সিলেটের লোক আমি সিলেটের কথাই বলতেছি সিলেটের উন্নয়ন সিলেটের শিক্ষা সিলেটের অর্থনীতি নিয়ে যিনি বেশি আপনার যার যত চিন্তা ভাবনা আমরা ওনার সাথে আছি আর আমরা চাই সিলেট এখন দেখা যাচ্ছে আপনার তরুণ সমাজ যারা একটু লেখাপড়া করতেছে ওরা সবাই বাইরে সিলেটের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ সিলেটের এখন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সে কার আগে ইউরোপ যাইতেছে তো আমরা চাই যিনি নির্বাচিত হবেন আর যেই সরকারই আসুক না কেন আমাদের সিলেটের শিক্ষা দীক্ষা উন্নতি অর্থনীতি তারপর আপনার ইন্ডাস্ট্রি এগুলা সিলেটের সিলেটের জন্য সিলেটের আমরা সিলেটে যত প্রতিষ্ঠান আছে এগুলাতে আমাদের সিলেটের একটা কৌটা নির্ধারণ করে দেয় সিলেটে একটা কৌটা নির্ধারণ করে তখন আমাদের সিলেটের সিলেপেলেরা সিলেটের বাইরে বিভিন্ন দেশে প্রবণতা এটা কমে আসবে আর সিলেটের লোকজন মেধাবী আপনি ইউরোপ দেখেন আমাদের লোকরা বিভিন্ন সরকারে বড় বড় পোস্টে আছে আমাদের সিলেটে এই কর্মসংস্থানগুলোর সুযোগ করলে সিলেট আমরা সিলেটের আমরা সিলেটেই থাকবো সিলেটের বাইরে কম যাবো আমি চাই যে এই সরকার হোক না কেন সিলেটের উন্নয়ন নিয়ে কথা উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা জানতে চাইবো আপনার প্রত্যাশা নির্বাচন নিয়ে প্রথমে আশা ছিল যে সব দলের অংশগ্রহণে আমি পূর্ণ একটা নির্বাচন হবে বর্তমানে যে নির্বাচনের যে অবস্থা আমি চাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক মানুষের প্রত্যাশা পূরণ হোক মানুষ আমরা যে সাধারণ মানুষ আমাদের প্রত্যাশা হলো আমরা বিশেষ করে দ্রব্যমূল্য যে একটা যে এইটা মানুষের ক্ষমতার ভিতরে আসুক দেশে একটা আগামী নির্বাচন সংঘর্ষমুক্ত একটা নির্বাচন হোক যারাই প্রতিনিধি হয়ে আসুন আমরা চাই আমার মানে দেশ এবং সাধারণ মানুষের বিশেষ করে সাধারণ মানুষের যেন উন্নয়ন হয় সেটাই আমার প্রত্যাশা আমরা সেটি চাই জানতে চাইবো আপনার ভাবনা আমার নির্বাচনী ভাবনা হচ্ছে আমরা সিলেটে একটা ঐতিহ্য আছে যে সিলেট এক আসনে যে ফাঁস করে সে সরকার গঠন করে কিন্তু আমার নির্বাচনী ভাবনা হলো গিয়া সব দলের অংশগ্রহণ যেমন বিএনপির একটা সুযোগ ছিল সংলাপের মাধ্যমে আসা তারা ওইটা গ্রহণ করে নাই আসলে সাধারণ জনগণ বা মানুষের চিন্তা করে অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ করার দরকার ছিল সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন এবং সবার অংশগ্রহণের একটা নির্বাচন হোক এটাই চায় মানুষের চায় বুট এবং বাথের অধিকার যেটা চাচ্ছে এবং আগে আমরা চিন্তা করতে হবে স্মার্ট বাংলাদেশ করতে হলে ফোর যেটা চতুর্থ বিপ্লবগুলোর যেটা হতে স্মার্ট সরকারের দরকার আছে এবং একজন সংগঠন বা একটা সংগঠনের নেতৃত্ব বা একটা প্রধানমন্ত্রী স্মার্ট এবং নেতৃত্ব থাকতে হবে ঠিক একজন লিডার ভালো লিডারের দরকার আছে আমার ভাবনা হচ্ছে কি সব অংশগ্রহণ খরু সুষ্ঠু আগামী যে নির্বাচন হচ্ছে সময় তো থেমে থাকে না এগিয়ে যায় গতিতে চলতে হয় আগামী যে যে নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হোক এবং মানুষের অধিকার মানে ভোটের অধিকার দোক এবং নির্বাচিত করুক যাকে যার আশা করি আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার শুভ একটা প্রত্যাশা আমি কামনা করি আমাদের আলোচনায় উন্নয়নের বিষয়টি এসেছে সিলেটে বিগত দিনে উন্নয়ন হয়েছে আমি একটু জানবো আপনার কাছে যে সিলেটে বিগত দিনে বিগত সরকারের কাছ থেকে আমরা সিলেটবাসী কী পেয়েছি মানে আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া ছিল সিলেটবাসীর সেই চাওয়াটা কি পূরণ হয়েছে ধন্যবাদ আসলে আমাদের সিলেট যে উন্নয়ন হয়েছে যেমন এই যে সামনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা প্রায়ত আমাদের সিলেটের অর্থমন্ত্রী সদ্য জানা আবুল মা আব্দুল মুহিদ এটাতে উনি এটা ডেভেলপ করে বা এটা তৈরি করে দিয়ে দিয়েছেন আমাদের সিলেটের যে উন্নয়ন হয়েছে অনেক উন্নয়ন হয়েছে আমাদের সিলেটের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব আমাদের মুরব্বী আর আরো আমাদের অনেক প্রবীণ যারা বসিয়ার আইনজীবী ছিলেন আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ চৌধুরী আবুল মাল আব্দুল মুহিদ বর্তমান উনি ছোট ভাই অর্থমন্ত্রী সাবেক ছোট ভাই সিলেট এ আসনের প্রার্থী যেন ডক্টর এ কে আব্দুল মুমিনও উনি সিলেট সিটি কর্পোরেশন যেভাবে উন্নয়ন করেছেন উনার আমাদের বর্তমান সরকারের যে কাজগুলা উনি যেহেতু সিটি কর্পোরেশনের মাধ্যমে করেছেন উনি তো উনি বিভিন্ন জায়গাতে আমরা আমি দেখেছি যা বলতেও সত্যি কথা উনার কোনো নেম প্লেট নাই উনি কোনো উন্নয়ন উনি কাজ করেছেন কিন্তু উনার কোনো নাম উনি উনি লাগান নাই এ উনি যে কাজ করেছেন ওনারে আমি সিলেটবাসীর পক্ষ থেকে যেহেতু আমি সিলেট একের মহানগরের এরিয়ার বাসিন্দা ওনারা ধন্যবাদ জানাই ওনার ফ্যামিলি অত্যন্ত ভালো একটা ফ্যামিলি উনি সিলেটের উন্নয়নের জন্য অত্যন্ত আমরা আরো শুনবো উন্নয়নের ব্যাপারে আমরা আলাপ করছিলাম যে সিলেটের উন্নয়ন বিগত সরকারের সময় বিগত দিনে সিলেটে কি কি উন্নয়ন হয়েছে তা নিয়ে আলাপ চলছিল আমি আপনার কাছে জানতে চাই সিলেটে কি উন্নয়ন করা দরকার কি হয়নি সেই বিষয়টা সিলেটের আসলে যোগাযোগ ব্যবস্থা রাজধানী থেকে পুরা দেশ থেকে সিলেট একটু পিছন পিছনে আছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সিলেটের যে ঢাকা সিলেট ঢাকা চিটাং যে রাস্তা আছে এইটারে যে সয় লেন উন্নতি করা হয় এটা আমাদের হ্যাঁ সয় লেন উন্নতি করা এটা সিলেটবাসীর দাবি আর সিলেটের অভ্যন্তরীণ কিছু কিছু মহাসড়ক আছে ধরেন সিলেট জকিগঞ্জ সড়ক এইটারে যে চার লেনে উন্নতি করা হয় তারপর আপনার সিলেট জাফলং সড়ক এটার যে চার লেনে উন্নতি করা হয় তাহলে সিলেটের আরও আছে আপনার সিলেট ওয়া তারপর এটা আমার মনে হয় সিলেট একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওয়েটের মধ্যে একটা ইউনিভার্সিটি সিলেটের জন্য খুব দরকার সিলেট মেডিকেল মেডিকেল ইউনিভার্সিটিটা খুব দরকার বিশ্ববিদ্যালয়টা খুব দরকার এটা বাস্তবায়নের পথে আছে যত শীঘ্রই হবে যত শীঘ্রই হবে এটা ভালো আর সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি সিলেট চারটা বিভাগে চারটা ইউনিভার্সিটি হলে সিলেটের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিগুলোতে পাবলিক ইউনিভার্সিটিগুলো পড়ার সুযোগ পাবে আরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বাড়বে আর যুগের চাহিদা অনুযায়ী উন্নয়ন উন্নয়নেরও চাহিদা বাড়ে এই বাড়ে তারপরও সিলেট স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত সিলেট যত সরকার আছে সিলেটের মানুষের যত নেতা আসছেন সবাই একই চিন্তা ভাবনা সিলেটের উন্নয়ন হ্যাঁ কেউ থেকে কারো থেকে কাউকে আপনি বাদ দিতে পারবেন না ধরেন স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত মুমিনশাহ পর্যন্ত সিলেটের যত মিনিস্টার যত নেতা হয়েছেন সবাই সিলেটের উন্নয়ন উন্নয়নের জন্য আন্তরিক এবং প্রচেষ্টা চালিয়েছেন দাদা শিক্ষা নিয়ে আমার একটা প্রশ্ন আপনার কাছে তার আগে আমার পক্ষ থেকে একটু চা হয়ে যাক দিদি একটু চা খাবো আমরা যেটি বলছিলাম আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টি বলেছেন যে সিলেটে বিগত দিনে শিক্ষার বিশেষ করে চা বাগান এলাকায় শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে অগ্রগতি হয়েছে আমি যদি বলি গোটা সিলেটের না শুধু চা বাগানে শিক্ষার যে বর্তমান চিত্র সেটি একটু তুলে ধরবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার এই বর্তমান সরকারের যে শিক্ষা ইয়েতে আছে মন্ত্রী আছে বা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি যেন আমাদের এবং বর্তমান সরকারের যে রাষ্ট্রপ্রধান আছে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জানেন যে বিগত দশ বারো বছর আগে যেন আমাদের বা পনেরো বছর আগের কথা যদি বলি সেখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে চা বাগানের ছেলে মেয়েদের অংশগ্রহণ খুবই কম ছিল বর্তমান সময়ে শাজার ইউনিভার্সিটি বলেন বা কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শহর ঢাকা যে ভার্সিটি আছে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা অনেকেই কিন্তু এখন উৎসাহিত ভাবে লেখাপড়া করছে এবার যেতে চাই আপনার কাছে আমরা আর কিছুদিন পরে নতুন একটি সরকার পাবো নতুন একটি নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন সরকারের কাছে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি প্রত্যাশা এই সিলেট নিয়ে সিলেটের উন্নয়ন নিয়ে ধন্যবাদ আপনাকে আমাদের প্রত্যাশা আগামী নির্বাচন হবে দেশে সরকার গঠন হবে যেই আসুক আমার যে সরকারি আসুক তার কাছে তাদের কাছে আমাদের প্রত্যাশা যে এই যে সিলেট শহরের আমি যেহেতু সিলেট এক আসনের বুটার আমি সৌভাগ্যবান মনে করি এই আসনে যাই নির্বাচিত হন না কোনো সরকার গঠন করেন তাই আমাদের প্রত্যাশা এই যে অপরিকল্পনায় অনেক টাকা সিলেট সিটি কর্পোরেশনে আসে খরচ হচ্ছে একসময় পাঁচ ওয়ার্ড ছিল এরপরে তেরো ওয়ার্ড আজকে বিয়াল্লিশ ওয়ার্ড সাতাশ ওয়ার থেকে বিয়াল্লিশ ওয়ার্ড অনেক হয়েছে বর্ধিত হয়েছে এক সময় যখন তেরো ওয়ার ছিল মাত্র এডিপির ফান্ড আসতো তেপ্পান্ন লক্ষ টাকা আর এখন তেপ্পান্ন কোটি টাকায় আসেও কাজ এরকম হচ্ছে না তো আমাদের দাবি হচ্ছে আমরা এখন নতুন একজন মেয়রও পেয়েছি ওনার কর্মক্ষেত্র আমরা দেখব আমাদের প্রস্তাব হচ্ছে এটাই যে সিলেটে যেই যে সমন্বয়ের অভাব কোটি কোটি টাকা খরচ হচ্ছে সিলেট শহরে উন্নয়ন হচ্ছে কিন্তু এগুলা উন্নয়ন সমন্বয়ের মাধ্যমে করা দরকার এই উন্নয়ন গুলা নষ্ট হয়ে যায় সমন্বয়ের মাধ্যমে কারণ আজকে ডেন করতেছে একজন কালকে আবার কুদাকুদি করতেছে রাস্তা করতেছে আবার বাংতেছে এই সমন্বয়ের অভাবের জন্য আমাদের এই টেকাগুলো নষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই সমন্বয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন যেমন একটা বিল্ডিং এর পারমিশন নিতে ফায়ার ব্রিগেড পর্যন্ত তারা মিটিং করেন একটা সমন্বয় করে একটা অনুমোদন দেন একটা বিল্ডিং এর কিন্তু আইন রয়েছে আইন রয়েছে নির্মাণ আইন যেটা এটা হচ্ছে এটার জন্য আমি ধন্যবাদ জানাই কিন্তু এইভাবে যদি সিলেট শহরের যে উন্নয়নগুলা হচ্ছে যেমন ড্রেনগুলা হচ্ছে এই ড্রেনগুলা যদি পাতলা স্লেব দিয়া চায়না স্লেব যেগুলো প্রযুক্তি ব্যবহার করে এগুলা তুলে যখন এগুলো পরিষ্কার করা যায় এই ব্যবস্থা রাখা যখন আমরা তো আর ইউরোপ আমেরিকা নয় যে বন্ধ স্লেব করে দিলে আবার দুদিন পরে মাটি বলে যায় ড্রেনের ভিতরে এগুলো ওয়াশ করা সম্ভব না আবার ব্যাঙ্গে ফেলতে হয় তো এই দিক দিয়ে সমন্বয় করলে মনে হয় বেটার হবে এই যে সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ করছি উনি যে প্রসঙ্গ নিয়ে আলাপ করছেন এই এর সমস্যার এই যে সমস্যা এই সমাধান থেকে আমরা কিভাবে বের হতে পারি আপনার চিন্তা থেকে যদি তুলে ধরেন আমার চিন্তা হলো এই যে সিলেট সিটি কর্পোরেশনের যে বিয়াল্লিশটা ওয়ার্ড আছে অনেক অনেক দিকে সড়াগুলো বরাট হয়ে গেছে আমাদের পলিথিন ব্যবস্থা এই পলিথিনগুলা গিয়ে ডেনের মধ্যে জাম হয়ে যায় এবং যে স্লেবগুলা এই স্লেবগুলা যদি একটু বড় করে দিয়ে পানি যে মাটিগুলো যেমন আমাদের সিলেট শহর হলো টিলা টিলা এরিয়া বেশ টিলা টিলা এবং এই পানিগুলা টিলার সাথে বালুগুলো ডেনে পড়ে যায় আমাদের যে যদি সিটি কর্পোরেশনের যে ব্যবস্থা আছে ডেন পরিষ্কারের এটা যে একটু তদারকি একটু বাড়ানো হয় আশা করি আরো সুন্দরভাবে এই ডেনগুলা পরিষ্কার হবে সিলেটের পানি নিষ্কাশন যেটা চলে চলে যাবে ড্রেনগুলা যেভাবে তৈরি হয় ওনারা যদি ওনাদের ইঞ্জিনিয়ার নিয়ে ওনারা একটু দেখাশোনা করেন কাজ সঠিক হচ্ছে কিনা না একটু আগে আমার ওই যে আমার বাই বলেছেন যে ড্রেনের কাজ করার সময় যেগুলো লেবাররা বান যে আমাদের সিলেটি ভাষা বান বলে পানি আটকানোর জন্য বাজ্যে একটা বলে এটা যদি সঙ্গে সঙ্গে কাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে এগুলো পুরস্কার করে দেওয়া দেয় তাই আশা করি আমার দৃষ্টিতে সুমান যদি পানিটা চলে যাবে আমরা যাব অন্য হাতে আসলে এই যে নতুন যে মেয়র সরকারের নতুন যে মেয়র মোহাম্মদ আনর জামান তিনি কি সিলেটের উন্নয়নে কতটা অবদান রাখবেন তা ওনার কাছে আপনার কি প্রত্যাশা ধন্যবাদ আপনাকে অবশ্যই নতুন যে মেয়র জামান চৌধুরী উনি সিলেটের উন্নয়নে অনেক অবদান রাখতে পারবেন কেননা উনি ওনার উনি ছিলেন আগে দেশের বাইরে উন্নত বিশ্বে ছিলেন উনি ইউরোপে ছিলেন ইউরোপে অনেক কিছু দেখছেন তারপর ওনার অভিজ্ঞতা হল গিয়া কামরান সাহেব আরিফুল হক সাহেব ওনাদেরকে দেখে দেখে ওনার অনেক ওনাদের কাজকর্ম দেখে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে আর ওনাদের রাখা যেগুলো কাজ আছে তার এগুলা উনি যদি সম্পন্ন করেন ইনশাআল্লাহ সিলেট অনেক উন্নত হবে আর আমরা আশা করি ওনার কাছে উনি ইয়াং আছেন কর্মটা আছেন তারপর সরকারের উচ্চ লেভেলে ওনার ভালো যোগাযোগ আছে আমরা সিলেটবাসী আশা যিনি যে আমাদেরকে ইলেকশনের আগে যে কর্মসূচি দিছিলেন সিলেটের উন্নয়ন উন্নয়ন যা যা করবেন আমরা ওনার কাছে আশা আশাআশায় তো আছি উনি এগুলা করবেন বাস্তবায়ন করবেন একটু যেতে চাই আপনার কাছে একই প্রশ্ন বর্তমান যে মেয়র রয়েছেন আমদ জামান তিনি কি সিলেটবাসীকে যে স্বপ্ন যে স্বপ্ন দেখিয়েছেন নির্বাচনের আগে সেই স্বপ্ন পূরণে কতটুকু আশাবাদী আপনি আমরা আশাবাদী কিন্তু আমার বাই যে বলছেন আগে যে উনার সরকারের সাথে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু ইদানিং দেখতেছি যে আমরা আমরা যে সমস্যাগুলা ফেস করতেছি যে নব্ব সাবেক যে মেয়র আরিফ বাই যাওয়ার পরে যে সিলেটে শহরে এখন যানজট বেড়ে গেছে অটোরিকশা বেড়ে গেছে আপনার এরপর হোকার অবস্থা খুব বেশি আমি উনার কাছে বর্তমানে যে একটা আমি চাই যে অতি বিলম্বে উনি যানজট ছিলেন আগের মতো আর ফুটপাত ফুটপাথ এবং এখন দেখবেন ইয়ের মতো ওই যে ব্যাঙ্গের ছাতার মতো আপনার বিভিন্ন পয়েন্টে সিএনজি স্ট্যান্ড হয়ে গেছে দাদা যেটি বলছিলাম চা বাগানের মানুষের জীবনমান উন্নয়নে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চা বাগানের উন্নয়নে আমি মনে করি চা শিল্পটা একটা ঐতিহ্যবাহী শিল্প সেটাকে রক্ষা করারও কিন্তু সরকারের একটা দায়িত্ব আমরা মনে করি যে আমরা যে চা বাগানে যে বর্তমান যে অবস্থা যাচ্ছে চা তে কিন্তু বাজারে যদি যান আপনার চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার নিচে কিন্তু চার কোনো ইয়ে আপনি চা পাতা পাবেন না এক কেজি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা পেঁয়াজটা যদি বলি রাতারাতি যদি দেখা যায় যে একটা এড দিল যেন কালকে তা কি ওই ইন্ডিয়া এলসি বন্ধ করে দিবে পরের দিন থেকে ষাট টাকার পেঁয়াজ দুইশো টাকা চলে যায় চা পাতার যেন আমাদের যেটা মূল্য যেটা পাচ্ছে আমার মালিক পক্ষরা আমরা কিন্তু সেখানে একটু বাধাগ্রস্ত হচ্ছে যে আমরা যে বিভিন্ন সুযোগ সুবিধা যে মালিকদের কাছ থেকে নেব চা পাতার মূল্য কিন্তু কম আমার আগামী সরকারের কাছে নতুন সরকারের কাছে এটা আমার জোরালো দাবি থাকবে আবেদন থাকবে এই শিল্পটা একটা ঐতিহ্যবাহী শিল্প এবং এটা আমাদের দেশের একটা যেমন আমাদের এই জুট শিল্পটা ধ্বংস হয়ে গেছে চা আমরা আমরা গার্মেন্টসের দিক দিয়ে আমরা অগ্রসর হচ্ছি যেটা বিক্রি আমরা চাই যে এই দেশের চাটা আরও উন্নত হোক দেশে বিদেশে যাক বই বিষয় আর সুনাম অর্জন করুক এবং সেই সাথে আমি বলবো যে সরকারের আমি এই যে ভারতে গেলাম সেখানে দেখলাম যে চার শ্রমিকদের তাদের ইয়ার জন্য রেশনিং একটা সরকারের পক্ষ থেকে চালু করা আছে আমি সেটা বলবো যে মালিকদের পাশাপাশি যদি সরকার একটা রেশনিং ব্যবস্থা আছে অনেক করছে যে টিসিবি এই সেই নানান ধরনের কিন্তু সেটা যদি চালু করা হয় তা আমাদের শ্রমিকরা তাদের ইয়ের এই যে তাদের স্বাস্থ্য দিক দেখছেন যে স্বাস্থ্য স্বাস্থ্যর দিকটা বা করছেন কিন্তু মানে আরো এটা অগ্রসর হওয়া দরকার আর ওই আমাদের ইয়ের আগে করোনার আগে যে প্রত্যেকটা এলাকাতে মিড ডে মিল যে যেটা চালু করেছিল শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে আমাদের দেখি যে সকাল যখন সকালে একটা শিশুরা যখন আপনার ঘর থেকে বের হয়ে আসে কিন্তু আটটা সময় দশটা থেকে স্কুল চারটা পর্যন্ত থাকে তার কিন্তু এখানে যে টিফিনটা দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা সিঙ্গারা অথবা একটা সমস্যা এই শিশুটার যে আমাদের যে মেধাটা বিকাশ ঘটবে সেখানে যে লেখাপড়া করবে দুপুরে পরে কিন্তু তার লেখাপড়ার দিকে মনোযোগটা সেটা আমি বলবো যে একটা নজর দেওয়ার জন্য সরকারের যেন আমাদের যদি আমরা পুষ্টির হীনতা দূর করতে হয় বা আমাদের যদি আমরা একটা সুস্থ শিশু বা একটা ইয়ে চাই জাতি গঠনের সেক্ষেত্রে কিন্তু আমাদের শিশুদের একটু মিড ডে মিলটা যদি চালু করা হয় প্রত্যেকটা স্কুলে সেখানে আমি মনে করবো যে শিশুরা তাদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে আসলে যখন পেটে খিদা থাকে তখন কোনো কিছুই ভালো থাকে না তো আমি আবার হ্যাঁ তো আমি আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যেন আপনারা এখানে আমাদের মতামত নেওয়ার জন্য আসছেন আমি চাই যেন আগামীর একটা যে এই নির্বাচনটা একটা অবশ্যই ভাই বলেছে যে বিএমপি আসলে অবশ্যই একটা প্রতিযোগিতা থাকলে প্রতিযোগিতা থাকলে দৌড়টা এরকম রানটাও এরকম থাকে তখন এখন যদি একজন না আসে দেশকে তো আর থামে থাকতে পারে না আমরা চাই যেন আমাদের যে নির্বাচন যে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য যেটা যে শতপূর্ত ভোটারের যাতে

যে মেয়র পেয়েছি আহমদ কামরান অথবা আরফুলক চৌধুরী তারা যে যে অবদান রেখেছেন অবদান জায়গা থেকে তাদের কাজের মধ্য দিয়ে কিন্তু আমরা তাদেরকে মনে রাখবো একইভাবে আমাদের বর্তমান যে সিলেটের মেয়র মোহাম্মদ আনারুজ্জামান তিনিও নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এই সিলেটকে গ্রিন সিটি এই সিলেট নিয়ে তার অনেক প্রতিশ্রুতি রয়েছে এই সিলেটের উন্নয়নে তিনি যদি সেই উন্নয়ন যে প্রতিশ্রুতি সেগুলো বাস্তবায়ন করেন অবশ্যই মানুষ তাকে মনে রাখবে দর্শক মালনিচোড়া চা বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আরো জম্পেশ আড্ডা হবে তবে অন্য কোথাও আল্লাহ হাফিজ